হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণময় প্রিয়াঙ্কা ব্লগ আর তোমরা সবাই কেমন আছো আর আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি আছি তো এই দেখো সকাল সকাল তো বাবু বলছিলো ডিম টোস্ট খাবে তো এই জন্য রুটি নিয়ে এসে এই যে তৈরি করা হচ্ছে আর কিছু তৈরি হয়ে গেছে আর এইগুলো ছিল তো এগুলো হলেই আমাদের রেডি হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট তো আমরা এরকম সকালে হালকা খাবার খাই তো আজকে আর বাবু যেহেতু খাবে বায়না করেছে তো এই জন্য আমাদেরও খাওয়াটা হলো তো এই যে নিয়ে যাচ্ছি আর ও তো বিছানা ছাড়া খাবে না আর বিছানার অবস্থা যা তা করে রাখে তো আজকের উনত্রিশে জুলাই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস তো এই জন্য আমাদের মানে পরিবার থেকে আমরা একটু ছোট করে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করলাম তো সবাই ফুল দিয়ে এরকম প্রণাম করলাম তো শ্রদ্ধাঞ্জলি জানালাম তো বাবু আর তোমার দাদা ভাই ফার্স্ট ফুল দিয়ে প্রণাম করলো আর বাবু আমাকে নিয়ে এসে দিল তো আমিও প্রণাম জানাচ্ছি তো যাই হোক আমরা প্রতি বছর এই এইরকম করে ফটোতে এরকম করে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানাই আর এটা বাবুর পক্ষেও খুব ভালো বাবুও কিছু শিখছে তো আমাদের এমনিতে অনুষ্ঠান ছিল তো যাওয়া হয়নি আর এই যে দেখো এখন আমাদের ফুল দেওয়া হয়ে গেছে হয়েছে তো সকালবেলায় যে রান্না বান্না করাও হয়ে গেছে দেখো তোমার দাদাভাই খেয়ে দিয়ে স্কুল যাবে ও খাচ্ছে ওখানে নিয়ে গেছে তরকারি কিছু শাক ভাজা কুমড়োর তরকারি এটা চাটনি আর মাছের ঝোল হয়েছে আর ওদিকে ওরা খাচ্ছে তো বাবু দেখো যাচ্ছে আর ও তো নিচে বসেই খাবে না সব সময় বিছানাতেই খাবে তো আবার আড়ি করলো যে বিছানায় খাবে আর তোমার দাদা ভাইয়েরও দেরি হয়ে যাচ্ছে স্কুল যাবে তো এই যে ওর জন্য আবার এখানেই খেতে হলো আর এই দেখো আমি একটু স্নান করতে গেছিলাম আর অবস্থা কি করেছে তো তোমার দাদা ভাইও স্কুলে গেছে আর আমি স্নান করতে চলে গেছি ও একা সব মশলাপাতি নিয়ে এখানে নষ্ট করেছে আর পুরো তেল ছিল তিনশো মতন তাকে ঢেলে দিয়ে সব মশলা মাখিয়ে এরকম যাতা করে রেখে দিয়েছে আর কী করবে বলো তো মাথা মানে দেখেই মাথা গরম হয়ে গেলই দেখো খুন্দি দিয়ে রান্না করছে আর এইটা বিকেলবেলা আমি সন্ধ্যের জন্য টিফিন তৈরি করবো বলে এই দেখো কিছু বিড়ি আর কিছু ডাল ছিল মানে বিড়ির ডাল আর কিছু চাল একসঙ্গে মিক্স করে ভিজিয়ে রাখছিলাম তো ওইগুলো বেটে নিচ্ছি তো সন্ধ্যেবেলার আমাদের একটা টিফিন হয়ে যাবে আর আমরা খাই না খাই বাবু তো খাবে ওগুলো খুব পছন্দ করে তো এই জন্য এগুলো বেটে নিচ্ছি শিলডোড়াতে তো এই দেখো আমার পাঠা কমপ্লিট আর এই যে একটু জল দিয়েছি জল চিনি লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো হালকা করে চিনি দিয়েছি দিয়ে মাখিয়ে ওইটা ব্যাটারটা তৈরি করে নেব নিয়ে এই যে দেখো কলা গাছের এই যে ডাটা একটা কেটে নিয়ে এসছি আর ওইটা মাথাটা একটু থেতো করে দিয়েছি দিয়ে তেল মাখিয়ে তো আমি কড়াতে ঘষে দেবো দিয়ে তারপরে ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে দেবো তো এইরকম করে আমাদের গ্রামে পিঠে করতো মা কাকিমা সবাই তো আমরা এগুলোই আমি করে নিচ্ছি এখন আর কড়াটা একটু ভালো করে আমি প্রথমে গরম করে নিয়েছি তো নিয়ে এগুলো তৈরি করে নেব। তো এগুলো দিয়ে দেখেছি ঢোসা না কি হয় তো এই জন্য আমি ভাবলাম যে এগুলো তো বিড়ির ডালগুলো পড়ে আছে ঘরে তো এই জন্য তৈরি করে নিয়েছি বিকেল বেলা তৈরি করছি আর দিকে দেখো অন্ধকারও হয়ে এসছে আর আজকে আমাদের এখানে বাজার বারও আছে আর হ্যাঁ একত্রিশে জুলাই বাবুর বার্থডে আছে তো তোমাদের আগে থেকে জানিয়ে দিলাম তো আমরা ঠিক করেছি ওর মামার বাড়িতে যাব ওখানে গিয়ে আমরা জন্মদিন পালন করব কিছু একটা মানে বাচ্চাদেরকে নিয়ে একটু ছোট করে অনুষ্ঠান করব তো মোটামুটি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় দুটো তৈরি হয়ে গেছে আর বাবুও খাওয়া শুরু করে দিয়েছে আর আমি রান্না করলে আমার প্রচুর ঘাম বেরোয় তো দেখো চুলটুল পুরো যেন উলট পালট হয়ে গেছে প্রচুর গরমও লাগছে যাই হোক ওইগুলো রেডি করে নিচ্ছি আর যেহেতু বাবু খাবে আর ও একটু খেলবে বিকেলের দিকটা খেলে এসে তারপরে আবার খাওয়া শুরু করবে মানে কোনো কিছু খাবার ওকে দিতেই হবে তো এই যে কোলে উঠে আছে দেখছে খাওয়ার তৈরি করছি তো কোলে থাকবে আর দেখবে আর ওকে একটু খেতে দিতে হবে এটাই কলের মধ্যে উঠে গেছে তো ওই যে ঠান্ডা করে ওকে খাওয়াতে হবে তো ওই জন্য ফু দিয়ে দিচ্ছি হলে আমাকে বলবে ফু দাও ফু দিয়ে ওর মুখে দিতে হবে তো ওকে নিয়েই সারাক্ষণ আমাকে মানে ঘরের মধ্যে থাকি তো সারাক্ষণ ওকে নিয়েই থাকতে হয় মানে ওকে কোলে করে নিয়েই কাজ করতে হয় তো ভালো রান্না বান্না হলে ওকে ও কোলে উঠে যায় তো ওই যে দেখো ও দুটো নিয়ে চলে গেছে আর যে একটা ছিল তোমাদেরকে দেখালাম আর কিছুটা আছে এই যে তো ওগুলো তৈরি করে নেব আর ওদিকে এই যে তেল আছে আর এদিকে দেখো বাবু খাওয়া শুরু করে দিয়েছে এই দেখো দুটো নিয়ে চলে গেছে ও খাচ্ছে আর এই যে ক্যামেরা দেখলে ও বদমাসে শুরু হয়ে যায় তো এই যে আমার আমার আর কিছুটা তৈরি করতে বাকি আছে ওইগুলো তৈরি করে নেব তো এই দেখো ওখানে খাচ্ছে আর কিছুটা তৈরি করে নিচ্ছি যে আর এটা খুব সুন্দর উঠেছে মানে হয়ে গেছে বেশ তো আমি ফার্স্ট টাইম করলাম এটা ডালের সঙ্গে চাল আর ডাল দিয়ে তো খুব সুন্দর হয়েছে তোমরাও করতে পারো খেতেও খুব সুন্দর হয়েছে তো তোমার দাদা ভাই আমাকে বলছিলো ওগুলো মানে যে জায়গায় খায় সে জায়গায় ঠিক আছে আমাদের এখানে তো খায় না খেলে হয়তো শ্যুট করবে না কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে আমি বেশি কিছু দেইনি অল্প চিনি দিয়েছি আর লবণ দিয়ে তৈরি করেছিলাম কিন্তু খেতে খুব সুন্দর সুস্বাদু হয়েছে আর বাবু তো প্রায় পাঁচ ছ পিস খেয়ে নিয়েছে তো এই যে আর বাকিগুলো তৈরি করে নিচ্ছি আর আমার এত ঠান্ডা লাগে প্রচুর ঠান্ডাও লেগে গেছে আর বাবুর জন্য তো খুব ধোয়া ধুই করতে হয় এটা ওটা মানে গুছিয়ে রেখে দিয়ে গেলে ও জল টল ঢেলে রেখে যাতা করে দেয় তো যাই হোক এইসব করতে করতে আমার ঠান্ডা ভীষণ লেগে যাচ্ছে আর এগুলো করে নিয়ে আজকের বাজারবার আমাদের এখানে একটু ভাবছি যে বাজারে তিনজন যাব তো কিছু জামা কাপড় আমার সেলাই করার ছিল তো ওইগুলো দোকানে যেতে যাব আর কিছু কেনাকাটা করবো টুকটাক তো এই যে ওগুলো তৈরি করে নিচ্ছি এখন আর একটু তেল একটু মানে ভালো বেশি করে দিলে ভালোই ওঠে এই যে রাতের মানে টিফিন তৈরি এ দেখো তো চাল দিয়েছি আর কিছু ওই বিলির ডাল যেগুলো হয় তো ওই বিলির ডালগুলো ছিল বড়ি দেব বলে তো ওইগুলো ছিল ওইগুলো দিয়ে এগুলো বানিয়েছি দেখো তো চলো রেডি আর এখন একটু বাইরে বেরোবো তো ঘুরবো তো চলো আজ তো এই যে সন্ধেবেলা আমরা এই দোকানে এসেছি জামা দিতে তো আমার জামাটা একটু সেলাই করতে হবে আর ব্লাউজের পিস কাটাতে দেব তো ওই জন্য এসছি আর এই দেখো একটু দোকানে এলাম মানে কেনাকাটা করতে কয়েকটা জিনিস আর তোমার দাদাভাই বাজার থেকে দেখো দু রকমের মাছ নিয়ে এসছে এগুলো আমি নামও জানি না লাগলো আমার কাছে ও কিসব নাম বললো আমার মনেও নেই আর এই মাছটার আমার নাম মনে আছে এগুলো আমরা বলতাম যে বাঁশ পাতার মাছ আর বাঁশ পত্রিকা বলতো মানে আমাদের ওখানে আর খেতেও খুব ভালো লাগে ছোটোবেলায় খেয়েছি ঝাল টাল রান্না করে দিত আর এই যে চব নিয়ে এসেছে তোমার দাদাভাই আর এই দেখো বাবু এখানে আলু ডালু নিয়ে বসে গেছে সন্ধেবেলা তো এই যে চপ আর শশা কুচিয়েছি ওইগুলো আমি আর বাবু করে খাব এই যে দেখো আর ওগুলো তো বিকেলবেলা মানে সন্ধ্যের টাইমটা খেয়ে দিয়ে শেষ হয়ে গেছে আর এই যে মাছগুলো ভেজে নিয়েছি আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি আর পেঁয়াজ বেটে দিয়ে তো ওইগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর হয়েছিল ভাজাটা আর কিছু রেখে দিয়েছি এই যে আর এগুলো নিয়ে এসছে আর এগুলো কিছু থাকবে তো চলো আজকে এখানে রাখছি গুড নাইট সবাই খুব ভালো দেখ